হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল ওয়ার্ল্ড। তো আজকে দেখো, একদম ব্লগটা শুরু করলাম বিছানা থেকে। আজকে 15 জান, না আজকের দিনটার কোনো বর্ণনা দিতে পারবে না। আজকে আমার জানের হ্যাপি বার্থডে তো অ্যাট লাস্ট চলেই এসছে, তো আমি ভীষণ 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 খুশি। এখন বাজে ঘড়িতে সকাল 8:30, আমার জানও ঘুম দিয়ে উঠে পড়েছে। তো এই দেখো, ও যে হাই করে দাও তো সবাইকে, একটু ফ্ল্যাঙ্কি দিয়ে দাও, হাই করে দাও। আমার মিত্তিটা উঠে আজকে মায়ের কোলে এসে শুয়েছে। কি জানি মায়ের কোলে থাকে না, উঠেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আজকে একটু মায়ের কোলটা ভালো লেগেছে, আজকে মায়ের কোলিটা একটু শুকোয়ে আছে, মশারিও খুলে। এখন আমরা কেউই বিছানা থেকে উঠিনি, সবাই বিছানায় রয়েছি, বাবাইও রয়েছে। আমরা এই এখন 8:30 বাজে, কালকে যেহেতু আমার অনেক রাত হচ্ছে শুতে, বেলুন ডেকোরেশন টেকোরেশন করে তোমাদের তো দেখাবোই কীরকম ডেকোরেশন করেছি, তো সেসব করে অনেক রাত হয়েছে আমার শুতে, তাই জন্য আজকে উঠতেও আমার দেরি হয়েছে। এই যে আমার মিতিটা, এবার মিতি সোনাটা, মানে সবাই ওকে অনেক 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 আশীর্বাদ করো, যাতে আমার জান অনেক বড় হতে পারে, অনেক ভালো মানুষ হতে পারে। তো তোমরা পাশে থেকো, আর আমার জানের চ্যানেলটা টুক করে একটুখানি সাবস্ক্রাইব করে দিও সবাই মিলে, তাই না? সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। আমি তুমি কিছু বলবে, কিছু বলবে, বলো 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 বলো, বলো আজকে আমার হ্যাপি বার্থডে। দুষ্টুমি তো অনেক কাজ, আর বেশি কথা বলবো না, তো চলো করতে থাকি, পরে বাইরে বেরিয়ে ডেকোরেশনটা তো দেখাবোই, তো চলো দেখতে থাকো। তো এখন বাইরে বেরোবো ঘুম থেকে উঠে, ওই যে আমার জান বাইরে বেরোবে, ওর এক্সপ্রেশনটা আমি ক্যাপচার করতে চাই, যে ও দেখে, ওর ফেভারিট স্পাইডারম্যান আমি ডেকোরেশন করেছি, দেখে ওর কেমন লাগে। তো চলো বন্ধুরা, আমি ব্যাকগ্রাউন্ড অন করে তোমাদেরকে একটু দেখাই, চলো চলো খুলে দে, খুলে দে, যা চলো 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 চলো। ও ভাবছি, স্যার বলেছি না, ভয় পাচ্ছে যে কি ঘটনা হয়। এ বাবা, তো দেখি তো দেখি তো দেখি তো কি মা, তোমার সব ফেভারিট দেখো কতগুলো খুলে গেছে। ও বাবা রে বাবা রে, তুমি খুশি হয়েছো মা? তুমি খুশি হয়েছো? এই যে অনেক সব লাগিয়েছিলাম, সব এগুলো খুলে গেছে, এগুলো আমাকে আবার সুন্দর করে লাগাতে হবে। ও মা, তোমার আনন্দ হয়েছে মা? তোমার আনন্দ স্পাইডারম্যান দেখে? প্লাস্টিকে আঠাটা ভালো না না? হ্যাঁ, এখনই একটু নিয়ে আর, সব খুলে গেছে, আঠা সেলোটেপে কিছু নেই। ও মা, তোর স্পাইডারম্যান ভালো লেগেছে জান? আচ্ছা আচ্ছা, না না, এ নাও এ নাও এ নাও এ নাও, যা তুমি নাও খেলো। এখন রান্নাঘরে চলে এসেছি, ফার্স্ট ছেলে খুব স্পাইডারম্যান দেখে ভীষণ খুশি, খেলে টেলে ঘরে গিয়ে একটু ফোন নিয়ে বসেছে। তো আমি পায়েসটা ছেলে বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাই। এই যে প্রথমেই বার্থডে স্পেশাল পায়েসটা বসিয়ে দিয়েছি, এই দেখো। আর এখানে জানের সকালের দুধ সুজি এক্ষুনি যেটা খাবে, দুটো বসিয়ে দিয়েছি। কে যে কি করে আমি সব কিছু সামলাবো, ভয় লাগছে। বোন চলে আসবে একটু পরেই, চলে আসবে, একা হাতে সমস্ত কিছু করব, আমি একা হাতেই করতে চাই, যেহেতু ছেলের বার্থডে সবটা আমি নিজেই করতে চাই। তো তাই জন্য আজকে মানে পুরো হুড়োহুড়ি লেগে যাবে, এখন এগুলো করে নিই, ছেলেকে খাইয়ে নিই, তারপর কি করব তোমাদেরকে তো দেখাবোই, তো চলো দেখতে থাকুন। ছেলে স্নানের জল এখন রেডি করে ফেলেছি, ছেলেকে এখন স্নান করাবো, তোমরা দেখো ছেলে স্নানের জল। এই যে এই যে এই যে ডেকোরেশন, ব্যাক ক্যামেরা অন করে আমি সুন্দর করে তোমাদের দেখাচ্ছি, প্রচণ্ড ব্যস্ত এখন, বেশি কথা একদমই বলতে পারবো না, তাড়াতাড়ি করে ছেলেকে স্নান করাবো, সমস্ত কিছু খোল, ব্যাক ক্যামেরা অন করে দেখাই তোমাদের। এই দেখো ছেলের হ্যাপি বার্থডে ডেকোরেশন, এই যে এটা ওর মিমি এসে করলো, আমি রাত্রে হাফটা করে রেখেছিলাম তোমাদের দেখালাম, বাকিটা এসে মিমি ফিনিশিং দিল, আঠাটা শেষ হয়ে গেছিলো বলে খুলে গেছিলো। প্যান খোল, হ্যাঁ বসিয়ে দে। এই যে স্নান করবে আমার জান, চুলটা খুলে দে, চুলটা খুলে দে। তুমি স্নান করছো ও জান? হ্যাঁ, এই তো ধরো, জানুন করে ধরো ক্যামেরাটা, আমি ওকে করাচ্ছি।
বন্ধুরা, ইয়ে মাসে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। স্নান করতে যাব, স্নান করে এসে ছেলেদের খাওয়াবো। কি কি করেছি, কি কি রান্না করেছি একটু তোমাদের দেখিয়ে দিই ছেলের জন্য। আমি এই যে এখানে ভাত, এটা ছেলের ভাত মেন, পায়েস। এখানে রয়েছে মাছ, এটা 3 রকম মাছ একসাথেই করে দিয়েছি। আর মাছ, পমফ্রেট মাছ আর বোয়াল মাছ একসাথেই করে দিয়েছি, না এখন যাওয়া যাবে না। আর এটা হচ্ছে চিকেনের স্টু, এই হচ্ছে ছেলের খাবার। আর 5 রকম মিষ্টি টিষ্টিগুলো তো আছে। আর আমাদের জন্য বানিয়েছি, এই যে পোলাও করেছি, এই যে বানিয়েছি পোলাও। ও হ্যাঁ, ছেলের 5 রকম ভাজা আছে এখানে, আলু, ভেন্ডি, পটল আর কুমড়ো। আর এখানে করেছি চিকেন কষা পোলাওর সঙ্গে খাওয়ার, এটা আমাদের আলাদা। আর এখানে বানিয়েছি চাটনি। সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান করতে যাব। স্নান করে এসে আমি ছেলেকে খাবার দেবো। সে তার ভাত খাওয়া হয়ে গেছে, যেহেতু স্নান হয়ে গেছে, স্নান করার পর সে থাকতে পায় না বলে অল্প করে ওকে ভাত আমি অলরেডি খাইয়েও দিয়েছি। তারপর এবার পরে দেবো আবার। ছেলের প্লেট খাওয়া দাওয়া সাজানো হয়ে গেছে, এবার ছেলেকে খেতে দেবো। তো তোমাদেরকে একটু দেখাই কিরকম করে ছেলের প্লেটটা আমি সাজিয়েছি। তো তোমরা দেখো বন্ধুরা, এই যে ছেলেকে খাওয়ানোর জন্য টেবিলে পুরো সমস্ত রকম খাবার সুন্দর করে সাজিয়ে নিয়েছি। নিয়ে সে তো কিছুতেই বসতে আসবে না, সে ঘুম থেকে যেহেতু উঠেছে, বললাম পাঞ্জাবিটা একটু পর না কিছুতে পড়বে না, আশীর্বাদ করে পায়েস খাওয়াতে খাওয়া, সে কিছুতেই খাবে না। তো এই যে আমি জানকে আশীর্বাদ করলাম, তোমরা সকলে অনেক 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 আশীর্বাদ করো আমার ছোট্ট সোনাটাকে, যাতে ভবিষ্যৎটা ওর অনেক সুন্দর হয়। তো আমি ওর জন্য একটা ব্রেসলেট কিনেছিলাম, সেটাই ওকে সুন্দর করে পরিয়ে দিলাম। এবার একে একে সবাই আশীর্বাদ করবে। এই যে ছোট্ট দিদি, ওর ছোট্ট দিদিও ওকে আশীর্বাদ করলো একটা সুন্দর খাম দিয়ে, যে মা এসেছে দেখো না, সে তো কিছুতেই বসবে না। চিপস, ক্যাডবেরি এগুলো সব দিদি দিয়েছে, এগুলো কতক্ষণে ও নেবে বলে একদম রেডি হয়ে রয়েছে। ওর বাবা বলছে আশীর্বাদ করছে, আশীর্বাদ করে ওকে টাকা দিয়েছে, টাকা দিয়ে দিতে বারণ করলাম। সে তো ললিপপ দেখে যতক্ষণ না ললিপপ ফুলে দেবে ততক্ষণ কিছুতেই বসবে না। একে একে যে ওর দাদু ঠাকুমা সবাই ওরা আশীর্বাদ করবে ধীরে ধীরে, ও তো ইচ্ছেই করছে না বসতে। সবাই দেখছে যে কী হচ্ছে, এগুলো তো ফার্স্ট টাইম, আগের বছর ছোটো ছিল তখন
তখন 1 বছরে অতটা বুঝতে পারেনি। এই যে সবাই আশীর্বাদ করছে, সে কতক্ষণে উঠে দৌড়ে এখান থেকে নেমে পালাবে এই চিন্তায় করছে। তো ঠাকুমার হাত দিয়েছে ওকে, আর পিসিও এসছে, ওর পিসি লকেট দিয়েছে। এ লেখা যেহেতু আয়ান্স, তো আমি ওই হাতটা লকেটটা একসাথে পরিয়ে ঢুকিয়ে তারপর ওকে পরিয়ে দিব। তো সে তো যখন পড়াতে যাচ্ছে হাতটা কিছুতেই পড়বে না, পড়তে তো কিছুতেই চাইছে না। তাও জোর করে বললাম একটু পড়ে নে, একটু পর ভাল লাগবে। সে তো ব্রেসলেটটা আমি তার হাতে পড়েছিলাম, সে ব্রেসলেটটা ছুঁড়ে ফেলে দিয়েছে, কোনো কিছু গায়ে রাখতে চায় না, আংটি টাংটি কিছুই পড়তে পারেনি। যে পায়েস দিচ্ছে না, তো ঘুম থেকে উঠেছে, তার কিছু ভাল লাগছে না। ভাত খাইয়ে শুয়েছিলাম, কিছুই ওর খেতে ইচ্ছে করছে না। ললিপপ মুখে ও দেখছে সবাই কি করছে, আবার বলে দিচ্ছে যে মা এসেছে, যে মা আশীর্বাদ করছে। দেখছে যে মাকে বলছে সব কিছু দাও, দিদিকেও করো, দিদি এসে বসেছে ওই পাশে, বলছে দিদিকেও আশীর্বাদ করো, দিদিকেও প্রদীপের শিখা দাও। মানে সব কিছু জানে, ভীষণ পাখা। শেষে আসবে যে যে কাজে বেরিয়েছিল, যে ব্যস্ত ছিল, তাই জন্য যে একদম সবার লাস্টে এসেছে, কিছুতেই খাবে না। যে আবার পায়েসটা ললিপপের মধ্যে লাগিয়ে দিল, তো ললিপপের মধ্যে করেই খাচ্ছে। তো এবার ওকে রেডি করবো, যেহেতু বিকাল অলরেডি হয়ে আসছে, খাইয়ে ওকে এখন আমি রেডি করে দেবো।